হরে কৃষ্ণ হরি বল। আজকে আমরা শ্রবণ করব গোবর্ধন লীলা কথা। এই দামোদর মাসে আরেকটি উত্তম লীলা হচ্ছে গিরি গোবর্ধন উত্তোলন লীলা। তা চলুন আমরা সেই লীলা কথা শ্রবণ করি। ভগবান শ্রীকৃষ্ণ একদিন ঘুম থেকে উঠে দেখছেন যে তার গৃহে বিশাল আয়োজন হচ্ছে। তখন সে তার পিতাকে গিয়ে জিজ্ঞাসা করে, পিতা এই আয়োজন কিসের জন্য হচ্ছে? তখন তার পিতা বলে, এমা তুমি জানো না, আজকে তো ইন্দ্রদেবের পূজা। তখন কৃষ্ণ বলছে, ইন্দ্রদেবের পূজা কেন পিতা, ইন্দ্রদেবের পূজা কেন করো? তখন তার পিতা তাকে বলে, শোনো পুত্র, ইন্দ্রদেবের পূজো করি আমরা এই কারণে সে আমাদের জল প্রদান করে। সে জল প্রদান করে এই বলেই ধান খেতে, ধান হচ্ছে আমরা ভোজন গ্রহণ করতে পারছি, সে জল দিতে দিচ্ছে বলে আমরা জল গ্রহণ করতে পারছি, তাই ওনার পুজো আমরা করি, আর ওনার পুজো না করলে উনি ক্রুদ্ধ হয়ে পড়বেন। তখন ছোট্ট কৃষ্ণ তার পিতাকে বলে, পিতা দেখো সে হচ্ছে দেবতারও দেব, তার নাম ইন্দ্রদেব, তার তো কার্যই ওটা জল প্রদান করা, তাহলে কেন বলো তো আমরা ওনার পুজো করব, ওনার তো কার্যই ওটা। তখন তার পিতা বলছে, না 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 পুত্র কি বলছো, অমন করে বলতে নেই, সে ইন্দ্রদেব, সে ক্রুদ্ধ হয়ে যাবেন। তখন কৃষ্ণ বলছে, ওনার পুজো করা আমাদের উচিত না। তখন নন্দ মহারাজ বলছে, আচ্ছা তাহলে তুমিই বলো কাকে পুজো করা উচিত। তখন কৃষ্ণ বলছে, শোনো বাবা আমরা তো গোয়ালা। তখন তার পিতা বলছে, হ্যাঁ আমরা তো গোয়ালা, আমাদের 9 লক্ষ গাবি পুরো ব্রজবাসীর গিয়ে গিয়ে গাবি, তা আমরা গোয়ালা। কিন্তু তখন কৃষ্ণ বলছে, দেখো বাবা আমরা যেহেতু গোয়ালা গাবিদের উপরে আমরা নির্ভরশীল, তারা দুগ্ধ দেয়, তারা ননি দেয়, তারা দুই দেয় বলেই আমরা বেঁচে আছি, তো তাদের পুজো করা উচিত আমাদের। আর পুজো করা উচিত জানো কাকে? গোবর্ধন পর্বতকে, কারণ ওই গোবর্ধন পর্বত আছে বলেই এখানে ছায়া আসে, ওর সাথে মেঘে ঘর্ষণ লেগে এখানে বৃষ্টি হয়, তাই আমাদের গোবর্ধন পর্বতের পুজো করা উচিত। আর গাভীরা কোথায় ভোজন গ্রহণ করে? গোবর্ধন পর্বতে, গোবর্ধন পর্বতে তারা গিয়ে ভোজন গ্রহণ করে, তাই গোবর্ধন পর্বতকে আমাদের পুজো করা উচিত, আর গাভী মাতাদের পুজো করা উচিত। এই কথা যখন বলছে নন্দমহারাজ বলছে, কানুর কথা তো ফেলে দেওয়ার মতন না। তখন সে বলে, দাঁড়াও পুত্র তোমার কথা আমি শুনবো। তারপরে কৃষ্ণ ব্রজবাসীদের সাথে দেখেছে, তখন কৃষ্ণ কথাটা বলেছে, তারপরে বলছে, আচ্ছা আপনারা শুনুন, আচ্ছা ইন্দ্রদেব কি কখনো সামনে আপনাদের সামনে এসে ভোজন গ্রহণ করেছে? করেননি তো, এবার আপনারা দেখবেন স্বয়ং গিরি গোবর্ধন এসে আপনাদের হাত থেকে ভোজন গ্রহণ করছে। তখন সবাই ভাবছে, সত্যি গিরি গোবর্ধন এসে আমাদের হাত থেকে ভোজন গ্রহণ করবে, আমরা দেবতাকে দেখতে পাবো? বলছে, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ। কিন্তু তার আগেই তারা ভেবে নিয়েছিল যে ছোট্ট বালক কৃষ্ণ বলছে, যে তারা তার কথাই শুনবে, মন প্রাণ ভরে শুনেছে কৃষ্ণের কথা। তা তারা কি করেছে, অনেক খাবার, শত শত খাবার, প্রত্যেকে যা ঘরে আছে সবাই নিয়ে যাচ্ছে, সব কিছু নিয়ে গোবর্ধনকে পরিক্রমা করেছে, গোবর্ধনকে পুজো করেছে, পুজো করে প্রণাম করে এবার ভোগ নিবেদন করেছে। তয়ং স্বয়ং গোবর্ধন আবির্ভূত হয়েছে, আবির্ভূত হয়ে সমস্ত খাবার গ্রহণ করছে, আর তারা প্রত্যেকে দেখছে গিরি গোবর্ধনকে। আর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, গিরি গোবর্ধনকে প্রণাম করলেন। কৃষ্ণই কিন্তু ছিল গিরি গোবর্ধনের সাথে, কৃষ্ণই গিরি গোবর্ধনের মধ্যে প্রবেশ করেছিল, কৃষ্ণই কিন্তু সব গ্রহণ করছে, আবার কৃষ্ণই নিজের আরেক রূপকে প্রণাম করছে, কৃষ্ণ নিজেকে বিস্তার করেছিল। তো তারা সকলে গ্রহণ করেছে, গিরি গোবর্ধন তো সব গ্রহণ করে ফেলছে, বলছে আরো নিয়ে আসো আরো নিয়ে আসো। তখন গিরি গোবর্ধন সব খেয়ে নিচ্ছে, তখন গিরি গোবর্ধনের কাছে সবাই বলছে, হে দেবতা আপনি আর খাবেন না, আমার আর তাহলে খাবো কি করে? তখন গিরি গোবর্ধন বলছে, আমি তোমাদের এই পূজায় সন্তুষ্ট হয়েছি, তাই আমি সমস্ত খাবার তোমাদের প্রসাদ রূপে ফিরিয়ে দিচ্ছি। তারপর সমস্ত যা যা খাবার গ্রহণ করেছিল সমস্ত খাবার প্রসাদ রূপে ফিরিয়ে দেয়, প্রসাদ রূপে ফিরিয়ে যায়। তারাও কি করলেন, প্রসাদ রূপে সেই খাবারগুলোকে গ্রহণ করেছে।
যখন গ্রহণ করেছে, এবার ইন্দ্রদেবের কাছে নাগমুনি বলেছে, কৃষ্ণই বলেছে যাও ইন্দ্রদেবকে গিয়ে বলো যে তার পূজায় বৃন্দাবন আর হবে না। তা নারদমুনি এসব কথায় পাক্কা, সবার সাথে গিয়ে সবার সাথে ঝগড়া বাঁধায়। তা নারদমুনি কি করেছে, ওখানে গেছে, বলছে আচ্ছা ইন্দ্রদেব আপনার মুখটা তো শুকনো শুকনো লাগছে কেন? ইন্দ্র বলছে আর বলো না নারদমুনি, সব জায়গা থেকে আমি ফুল পেয়েছি, সব জায়গা থেকে ফল পেয়েছি, কিন্তু বৃন্দাবনটা থেকে এখনো আসলো না। আচ্ছা নারদ তুমি কি জানো নারদমুনি কেন হচ্ছে এরকম, কি তুমি জানো কথাটা? তখন নারদমুনি বলছে না 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 হে দেবরাজ ইন্দ্র, আমি আপনাকে এ কথা বলতে পারবো না। বলছে কেন বলো, তুমি আমাকে বলো কি হয়েছে। বলছে না না বললে আপনি খুব দুঃখ পাবেন। তখন ইন্দ্র বলছে না না আমি দুঃখ পাবো না, তুমি আমায় বলো। তখন বলছে আপনি যখন এতবারই বলছেন আমি বলছি। তা নারদমুনি বললেন ওই বৃন্দাবনে এক বালক আছে যার নাম কৃষ্ণ, তার কথায় প্রত্যেকে ওঠে আর বসে, তো সেই বলেছে সবাই শুনেছে আর বলেছে আপনার পুজো বন্ধ করে দেবে, আর গিরি গোবর্ধন এসে নাকি স্বয়ং খাবার গ্রহণ করেছে, তাই আপনার পুজো বন্ধ কানে। ইন্দ্রদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছে, বলছে কি, কে সেই বালক যে আমার পুজো বন্ধ করে? তখন সেখানে বজ্রপাত করে, বন্যায় ভাসিয়ে দেয় সবাইকে। এদিকে গাভীরা ছটপট করছে, জলের মধ্যে সাঁতার কাটছে, সবাই কৃষ্ণের কাছে ছুটে আসছে, গাভীরাও ছুটে আসছে, সবাই এসে কৃষ্ণ আমাদের রক্ষা করো, তুমি তো বলেছিলে গিরি গোবর্ধনের পুজো করতে, গিরি গোবর্ধনের পুজো করেছি। দেখুন যে ইন্দ্রদেব ক্রুদ্ধ হয়ে পড়েছেন, বলছে কে যাও এবার কি গোবর্ধনকে গিয়ে বলো আমাদের রক্ষা করার কথা। তে সবাই এইরকম বলছে, কৃষ্ণের সখাগণ এসব কথা বলছে। তখন কৃষ্ণ কি করলেন, বলছে তোমরা আমাকে অনুসরণ করো। তো সবাই কৃষ্ণকে খুব ভালোবাসত, গাভীরাও কৃষ্ণকে অনুসরণ করছে, তো সবাই অনুসরণ করছে, প্রত্যেকটা ব্রজবাসী কৃষ্ণকে অনুসরণ করছে। এবার কৃষ্ণ এসে গোবর্ধনের কাছে এসছে, বাহা দিয়ে গোবর্ধনকে স্মরণ করেছেন, তারপরে বাহা দিয়ে কেনে আঙুল দিয়ে কৃষ্ণ গোবর্ধন পর্বতকে তুলে যাচ্ছে, সবাই দে অলৌকিক কাণ্ড সবাই দেখছে, সবাই ছুটে আসছে। সবাই ছুটে এসে বলছে আচ্ছা কৃষ্ণ তোমার খুব কষ্ট হচ্ছে, আমরা গিরি গোবর্ধনকে দাঁড়াও ধরি লাঠি দিয়ে। বলছে হ্যাঁ হ্যাঁ সকালে তোমার ধরো আমার খুব কষ্ট হচ্ছে। তো তখন তারা সবাই লাঠি দিয়ে ধরে, প্রত্যেক বোঝাবাসী ধরে, সবাই ধরে রয়েছে, কিন্তু কৃষ্ণ কখনো বুঝতে দেয়নি যে আমি ভগবান, কৃষ্ণ কখনো বুঝতে দেয়নি। এবার ইন্দ্রদেব যে কি এই বালক গিরি গোবর্ধনকে তুলে নিচ্ছে এত ভারী পর্বতকে, না আমি একবার দেখে তো সে আরো বৃষ্টি দিচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না, কৃষ্ণ গিরি গোবর্ধনকে তুলে দাঁড়িয়ে রয়েছে। তা ইন্দ্রদেব কি করলেন, একটু ভালোভাবে দেখলেন, বলছে এ কি, এ তো আমার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। তখন সে বলছে আমি কি করে ফেললাম, আমি আমার ভগবানের সাথে এরকম করলাম। তখন সে ভগবানের কাছে এসে ক্ষমা চাইছে, ভগবান আমায় ক্ষমা করে দিন আমার বড় অপরাধ হয়ে গেছে। তখন ভগবানকে বলছে আপনি তো সবার উপরে রাগ ভাঙিয়ে দিন, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, স্তুতি করেছে ভগবানের। তখন ভগবান বলছে ইন্দ্র ভুলেও তুমি এরকম কর্ম করো না, চলো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তারপর ইন্দ্রদেব সমস্ত জল টল নিয়ে নিল। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বেরোতে বলে গোবর্ধনের থেকে, তারপর ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে রেখে দেয়। এই হলো গোবর্ধন লীলা কথা। তাহলে দেখলেন ইন্দ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে এসেছিল, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন ইন্দ্রদেবকে শিক্ষা দিয়ে দিলেন, তারপর থেকে ইন্দ্রদেবের পুজো আর হয় না, গিরি গোবর্ধনের পুজো হয়, অন্নকূট উৎসব সামনেই, কিন্তু অন্নকূট উৎসব। আর কৃষ্ণ বলেছে না গাভী পুজো করতে হয়, সেদিন কিন্তু ভোরবেলা গাভী মাতার পুজো হয়, তো গাভী মাতার পুজো আপনারা করুন আর অন্নকূট উৎসব পালন করুন, আর এই কথা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ শুনতে পারে এই গিলিধারী কথা। হরে কৃষ্ণ হরি বল।